আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিহাস এখন আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ বা তথ্য আপডেট করলে পাচ্ছেন তিনশো টাকা বোনাস তো তভিয়াস আপনি তথ্য কীভাবে হানলাগাত করবেন এবং তিনশো টাকা কীভাবে বোনাস পাবেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকনটি একটি রাখুন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভার্স প্রশ্ন আসে যে আমার আগে থেকেই তো বিকাশ অ্যাকাউন্ট সচল আছে সব কিছুই লেনদেন ভালো মতো হচ্ছে তাহলে আমার কেন বিকাশ অ্যাকাউন্টে তথ্য হানলাগাত করতে হবে তো যদি আপনার অ্যাকাউন্ট সঠিক থাকে সচল থাকে তাহলে আপনাকে তথ্য হানলাগাত না করলেও চলবে তো আপনি চাইলে তথ্য হান্লাঘাত করতে পারবেন আপনার মোবাইলের থাকা বিকাশ অ্যাপের মাধ্যমে অথবা বিকাশ গ্রাহক সেবা থেকে তো তথ্য হালাগাত করলে কিছু সুবিধা পাবেন এখানে আপনি সেভিং অ্যাকাউন্ট যে আছে সেখানে আপনি টাকা জমাতে পারবেন আরও কিছু সুবিধা পাবেন আপনি যদি তথ্য হানলাগাত করে থাকেন তো তিনশো টাকা বোনাস পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটি তিনশো টাকা বোনাস পাওয়ার আওতায় আছে কি না তা অবশ্যই আপনি বিকাশ কাস্টমার কেয়ারের সাথে লাইভ লাইভচেটে কথা বলে আপনার নাম্বারটি দিয়ে তাদের সাথে বলতে পারবেন আপনার নাম্বারটি আসলে কি তিনশো টাকা বোনাসের আওতায় আছে কি নেই অথবা আপনি যখন তথ্য হান্নাঘাত করবেন তখন আপনি গ্রাহক সেবা থেকে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি তিনশো টাকার আওতায় আছে কি না যদি আপনি তথ্য হান্নাঘাত করেন তো আমি লাইভ চ্যাটের মাধ্যমে জানতে পেরেছি কিছু নির্দিষ্ট গ্রাহকদের জন্য এই বিকাশ অ্যাকাউন্টের তথ্য হান লাগাত করলেই তারাই শুধু পাচ্ছে তিনশো টাকা বোনাস তো এটা শুধু নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য তো আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে তথ্য হান্নাঘাত করার জন্য আপনার ফোনে থাকা বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন তারপর পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন বিকাশ আইকন এই আইকনের উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে তথ্য হান্নাঘাত এই অপশনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে নিবন্ধন করা হয়ে থাকে তাহলে আপনি তথ্য হান্নাগাত করতে পারবেন সহজেই বিস্তারিত জানতে বা সাহায্যের জন্য বিকাশ গ্রাহক সবাই যোগাযোগ করুন তারপর এখানে নিচে আছে শুরু করুন এই অপশনের উপর ক্লিক করুন তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য আছে এই তথ্যগুলি আপনি পড়ে নেবেন এটা হচ্ছে কন্ডিশন শর্ত তারপর আমার সম্মতি আছে এই অপশনের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখন এখানে আছে আপনার এনআইডি এর ছবি তুলুন প্রয়োজনীয় তথ্য প্রদান করুন নিজের চেহারা ছবি তুলুন তো এখানে আপনার প্রথমে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে প্রথমে তুলতে হবে ফ্রন্ট সাইড তারপর তুলতে হবে ব্যাক সাইড তারপর আপনার প্রয়োজনীয় তথ্য আপনি দেওয়ার মাধ্যমে কিন্তু তথ্য হান্নাঘাট করতে পারবেন তো তিনশো টাকা বোনাস পাওয়ার জন্য কিন্তু আপনাকে গ্রাহক সেবা অফিস থেকে আপনার অ্যাকাউন্টটি তথ্য হান্নাঘাত করতে হবে আপনার বিকাশের মাধ্যমে কিন্তু আপনি তথ্য হান্নাঘাত করলে তিনশো টাকা বোনাস পাবেন না এখানে প্রশ্ন থাকে যে নতুন কারো আইডি কার্ড দিয়ে কি তথ্য হান্নাঘাত করা যাবে না যার আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল শুধুমাত্র তার আইডি কার্ড দিয়েই তথ্য হান্নাঘাত করতে হবে অন্য কারো আইডি কার্ড দিয়ে তথ্য হান্নাঘাত করা যাবে না এটা আমি নিশ্চিত করেছি বিকাশ লাইভচেডে কাস্টমার কেয়ারের সাথে কথা বলার মাধ্যমে তো এই বিষয়ে আমি বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে তুলে ধরবো বিকাশ লাইভ লাইভচেডে তাদের সাথে কথা বলে তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি বিকাশ লাইভ চেটে তোভিয়ার্স এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি আমাদের মাধ্যমে তথ্য হান্নাগাত করলে পাচ্ছেন তিনশো টাকা বোনাস সফলভাবে তথ্য হান্নাগাত করার পরবর্তী দশ কার্যদিবসের মধ্যে আপনি ক্যাশব্যাক পাবেন ক্যাম্পেইন চলাকালীন শুধুমাত্র একবার বোনাস পাবেন অফারটি চলবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার বাইশ থেকে পনেরোই মার্চ দু হাজার বাইশ পর্যন্ত এই অফারটি নির্দিষ্ট গ্রাহকের জন্য প্রযোজ্য তো ভ্যাস অবশ্যই আপনার গ্রাহক সেবায় কেন্দ্রে গিয়ে কিন্তু আপনাকে সফলভাবে যদি আপনি তথ্য হান্নাঘাট করেন বিকাশ অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনি তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন তো এই অফারটি পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং কি পনেরো মার্চ দু পর্যন্ত এই অফারটি থাকবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিন কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা